হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজেই কাইনমাস্টারের আনলিমিটেড কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারি একদম ফ্রিতে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি বা অনেকেই হয়তোবা জানি যে কাইনমাস্টার বিভিন্ন রকমভাবে এপিক এডিট করে, মানে কাইনমাস্টার এপিকেটা এডিট করে কিছু ফন্ট ইউজ করা যায়। তবে সেটা আনলিমিটেড না, অল্প কিছু ফন্ট ইউজ করা যায়। কিন্তু আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আনলিমিটেড ফন্ট ইউজ করতে পারি কোনো রকম এপিক এডিট করা ছাড়া। তো বন্ধুরা, এর জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে কি, আমাদের মোবাইলে যে কাইনমাস্টার সফটওয়্যারটা থাকবে, যেটা আমরা প্লে স্টোর থেকে ইউজ করি বা অন্য কোথাও থেকে যেই মানে মুড ভার্সনটা আমরা ইউজ করে থাকি, সেটা আমাদের সর্বপ্রথম আনইনস্টল করে দিতে হবে। যেমন এটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছি, এটা আমরা একটু ওপেন করে দেখব যে এটার কী কী আছে বা এটার কীরকম কী ফিচার দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাড শো করতেছে। এটা মানে প্লে স্টোর থেকে যে আপনি যে ফ্রি ভার্সনের যে সফটওয়্যারটা ইউজ করবেন কাইনমাস্টার, সেটা ওপেন করলে কিন্তু এরকমের অ্যাড শো করবে। তো আমরা এখান থেকে কাইনমাস্টারের এখানে কন্টিনিউতে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর আমরা যদি একটা প্রজেক্ট এডিট করতে যাই আর কি, তখন আমরা যদি একটা ফন্ট সিলেক্ট করে আমরা এখানে ফন্টে চলে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যান্ড্রয়েডের কিছু ফন্ট আছে প্লাস ল্যাটিনের কিছু ফন্ট আছে। কিন্তু আমরা এখানে তো এখানে কোনো কাস্টম ফন্ট দেখতে পারতেছি না বা মাই ফন্ট লেখা এরকম কিছু দেখতে পারতেছি না। তো আমরা তার জন্য আমরা কী করতে পারি, সর্বপ্রথম আমাদের এই কাইনমাস্টার অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিব। তো আমরা এখানে আনইনস্টলে ক্লিক করে দিই। হ্যাঁ বন্ধুরা, সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। তারপর ভিডিও ডিসক্রিপশনে ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে কাইনমাস্টার লেখার পর, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা সেই কাইনমাস্টার অ্যাপসটা ডাউনলোড করে নিই, আমাদের ডাউনলোড করা আছে। তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এপিকের এখানে চলে আসি। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন কাইনমাস্টার 4.14.216650.gp.font.apk। তো আমরা এটাকে ইনস্টল করব। তো আমরা এখানে ক্লিক করে দিই, তারপর ইনস্টলে ক্লিক করে দিই। একটু ওয়েট করতে হবে, তারপর স্ক্যানিং হবে, তারপর আমরা অ্যাপসটা ওপেন করতে পারব। হ্যাঁ বন্ধুরা, তো সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করে দেখবো যে এখানে কীরকম কী ফিচার আসতেছে বা আগের মতনই আসতেছে কি না। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখানে অ্যালাউ ডিভাইসে ক্লিক করে দিব। তো প্রথম যেহেতু আমরা সফটওয়্যারটা ইনস্টল করেছি, প্রথমতেই কিছু আমাদের মানে এখানে কিছু কিছু দেখাবে লেখা তাদের বিভিন্ন রকমের। তো আমরা এখান থেকে স্কিপ করে দেবো সবগুলো। তো আমরা স্টার্টে ক্লিক করে দিই। স্টার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবো বড় বড় মতো। তো আমরা এখানে প্রজেক্টটা মানে আবার নতুন করে কিছু চেঞ্জ করব। তো আমরা এখানে আমরা যদি আবার টেক্সটে চলে আসি, ফন্টে চলে আসি, ফন্টে চলে আসার পর এখানেও দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড এবং ল্যাটিন, এগুলো ছাড়া আমরা কিছু দেখতে পারতেছি না। তো তার জন্য আমাদের কী করতে হবে, তার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটার ডাউনলোড লিঙ্কও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেএম ফন্ট ইনস্টলার। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিছু লেখা দেখতে পারবো, তো এগুলো আমাদের দরকার নেই। আপনারা যদি না পারেন বা কিছু পড়ার থাকলে পড়ে নিতে পারবেন, সেক্ষেত্রে এগুলো যদি করে নেন বুঝতে আপনাদের আরও সহজ হবে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করে দিই। আর এখানে ওকেতে ক্লিক করার পরে বা ওকেতে ক্লিক করার আগে আপনারা যে কোনো সময় আপনাদের যে ফন্টগুলো প্রয়োজন পড়বে সেই ফন্টগুলো আপনারা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। ফন্ট ডাউনলোড করার বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, আমার এই ভিডিও ডিসক্রিপশনেও কিছু ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা কিছু একটা ফন্ট ডাউনলোড করে নিয়েছি। তো আমরা এখানে ইনস্টল ফন্টে ক্লিক করব। ইনস্টল ফন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রেডমি নোট 7 ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যেখানে ফন্টটা আপনারা ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। তো আমি ইউসি ডাউনলোডসে ফোনটা ডাউনলোড করে রেখেছি। তারপর এখানে শরীফ আদর এখানে চলে যাব। এখানে চলে আসার পর শরীফ আদর, ইউনিকোড, শরীফ আদর, এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো মোবাইলের ক্ষেত্রে কিন্তু ইউনিকোডের টিটিএফ ফাইলগুলোর প্রয়োজন পড়ে। তো আমরা এখান থেকে শরীফ আদর, ইউনিকোড এখানে ক্লিক করে দিব। এখানে একটা অ্যাড শো করতেছে, অ্যাডটা সময়টা যাক। তো আমরা এখানে ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন শরীফ আদর ইউনিকোড .ttf সাকসেসফুললি। তো আমরা এখানে ওকেতে ক্লিক করে দিই। আমরা এখন আবার কাইনমাস্টার অ্যাপসটা চলে যাই। আমরা প্রথম কাইনমাস্টার অ্যাপসটা আমরা একটু কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে দেখবো যে হয় কি না। তো আমরা কাইনমাস্টার আবার চলে আসি। তো একটু ওপেন হোক দেখি। তো আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিই। তো আমরা এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, নিয়ে নিলাম। তো তারপর আমরা এখান থেকে লেয়ারে চলে যাব, টেক্সটে চলে আসব। তো আমরা এখান থেকে ধরুন কিছু একটু লেখে নিই, ভালো বাসি। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিই। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্টে চলে আসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাই ফন্ট নামে একটা নতুন কিন্তু একটা আমাদের এখানে ফোল্ডার চলে এসে পড়েছে। তো আমরা মাই ফন্টে যদি ক্লিক করি,
শরীফ আদর যদি আমরা ক্লিক করে এন্টার ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা যত মনে চায় তত ফন্ট আপনারা ইউজ করতে পারবেন আপনারা আপনাদের কাইনমাস্টার, খুবই সহজ। দেখতে পারেন বন্ধুরা কতই সহজভাবে আমরা আমাদের ফন্ট অ্যাপ্লাই করতে পারলাম আমরা আমাদের কাইনমাস্টার। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা মাই ফন্টটা চাইলে কিন্তু আপনারা একটা ফন্ট না, অনেক ফন্ট ইউজ করতে পারবেন, মানে আনলিমিটেড ফন্ট ইউজ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া। আর যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটি, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।